কখনো তো হয়তো ভাবেননি যে সিটি মেয়র হবেন, এটা কি ভেবেছিলেন কখনো? কখনো সিটি মেয়র হব এটা আমি ভাবি নাই। সবসময় যা আওয়ামী লীগ ছেলে করছে, আমি তো আওয়ামী লীগে কোনো লিডার ছিলাম না, আমার পাশে খালি তাইকা মা হিসাবে দেখছি। তখন মনে মনে ভাবছি যে আমার ছেলেরে যে দিতেছে না, তখন এই ভোটগুলা তো কালেকশন করা যাবে না, এই ভোটটা কীভাবে ধরা যায়। তখন আমি বলছি যে ঠিক আছে, আমি দেখি জনগণরে তুমি ভালোবাসছো, আমি ভালোবাসছি। মেয়র হইয়া 3 বছর রাখছে, 1.5 বছর করুণায় 1.5 বছরের মধ্যে যে কাজ গুছাই নিছে এগুলো সব তেলোমেলো হয়ে গেছে। তখন এগুলা চিন্তাভাবনা করে, নিজের চিন্তাভাবনা করে ছেলের দিকে আমি আবার তাকাইতে পারছি না। তাও সবাই বলে এই দিক দিয়ে কাজ করছে, ওই দিক দিয়ে করে নাই, অন্য এলাকায় কইছে, আমার এলাকা করে নাই, খেলি একই অবজেকশন এগুলো। তখন এগুলো আর নিজে আর এগুলো মানতে না পইরা বলছি যে ঠিক আছে, তুমি আমারে দেওছে দেখি জনগণে তোমার কতটুকু ভালোবাসে। আর আমি এই পর্যন্ত যা করছি ছেলের জন্য, ছেলে যা করছে, ছেলের ইনকাম তিনি আমি সব গরিব দুঃখী পাশে দাঁড়াইছি। অনেকে ভেবেছেন হয়তো বা রাজনৈতিক কৌশল হিসেবে যেটা দেখা যায় যে আমি নমিনেশন পেলাম না, আমি আমার পরিবার থেকে একজনকে দাঁড় করিয়ে দিলাম এবং বললাম যে আচ্ছা তুমি দাঁড়াও, কিন্তু এখানে দেখছি যে বিষয়টা হয়তো বা সম্পূর্ণ উল্টো হয়েছে। উনি আপনাকে হয়তো, আমি বলছি যে মনে করো তোমারও দিল না, তুমি এই যে কাজকর্ম করছো সবার একটা ভালোবাসা, আর আমি তো এর ইনকামের থেকে আর সব মানুষেরে খাওয়াইয়া দিয়ে মানুষ, আমি এলাকার মেয়ে, আমার সব একেবারে ছোটোকালে তো আমার ভাইয়ের পয়সা ছিল, ভাইয়ের পয়সাগুলো আমার হাতে বিতরণ করতাম, তারপরে ছেলে রয়েছে এগুলো আমি করতাম, ছেলের কাছে না জিজ্ঞেস করে সব দিয়ে ফেলাইছি। তো মানুষগুলো সব আমার হয়ে গেছে না, আমার এলাকা দা। এরপরে স্কুলের কমিটির মধ্যে আসিলাম, কমিটির দেওয়ালে দেখছি ঘরের এখন তো পানি পড়তেছে, যে অন্যটা ঠিক করো নাকে, আমি একো টাকা দিছি, আরও দিছে, আমিও সহযোগিতা করছি। যেমন স্কুলে পানির ব্যবস্থা নাই, যে পানি নাই, যে কিছু আনতারি না, আর কিছু এরা না জানে আমি দিয়ে দিছি। হে মা, তাহলে আসলে দিয়ে দিছি আমি স্কুলে। চ্যালেঞ্জের ব্যাপার, কে বেশি জনপ্রিয় হবে, সাবেক মেয়র বেশি জনপ্রিয় থাকবেন নাকি বর্তমান মেয়র? আপনি কি চ্যালেঞ্জ ফিল করছেন কিনা বর্তমান মেয়রকে নিয়ে? সাবেক মেয়র আপনার কাছে একটু প্রশ্ন করি, আপনার কাছে আসছি আমি, আপনি কি চ্যালেঞ্জ ফিল করছেন কিনা? হয়তো বা মা ওই সময় রাজনীতি কোনো পদে যায় নাই, বা রাজনীতি তার কোনো পদের কোনো ইচ্ছা ছিল না, সে কখনো মঞ্চে বা মাইকের সামনে সে যেত না। সে বলছে মানুষের যতটুকু পারা যায়, তোমরা যতটুকু পারো করো, আমি যতটুকু পারি করি। সেই হিসাবে আমরা জন্মের পর থেকেই দেখছি মানুষকে খাদ্য দেওয়া, মানুষের লেখাপড়া, মানুষের কোনো বিপদ আপদে পড়লে কীভাবে সহযোগিতা করতে হবে, এটা আমরা পরিবারতেই কিন্তু শিখছি, এখানে কিন্তু বাহিরে কিছু না। কিন্তু হয়তো বা টিভিতে পত্রিকায় ওইভাবে মানুষ আমরা কখনো আসার চেষ্টা করি বা হয় নাই। আর আমার যেটা আপনারা মনে করেন, আমি তো মেয়র এখানে ছিলামই, দায়িত্ব যতটুকু পালন করছে, এই যে আমাদের এখানে রাস্তাগুলো প্রশস্ত করুন, আপনারা জানেন গাজীপুরের প্রথম এই 3 বছরের মধ্যে 1.5 বছর যে সময়টা পেয়েছিলাম, এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় এই যে প্রথম 800 কিলোমিটার রাস্তা করেছে, এগুলো 40 ফিট 30 ফিট প্রশস্ত করা। এবং আপনারা আরও একটা অবাক করার কাণ্ড হচ্ছে, এগুলো কোনো সরকারি জায়গা না, এগুলো সব হচ্ছে আমাদের ব্যক্তি মালিকানা জায়গা, আমাদের এলাকার স্থানীয় মানুষের, তাদের সাথে আমি বসে আলোচনা করে সেই জায়গাগুলো নিচ্ছি। এবং সবচেয়ে বড় অবাক কাণ্ড হচ্ছে আমার মাই কিন্তু প্রথম শিক্ষক হিসাবে বলছে, কইছে রাস্তা প্রশস্ত করে দাও, রাস্তা প্রশস্ত না করলে মানুষের যানজট হয়, মানুষের কষ্ট হয়, রাস্তা প্রশস্ত না হলে ইন্ডাস্ট্রি হবে না, আবাসিক ভালোভাবে মানুষ বসবাস করতে পারবে না। আপনি দেখবেন আমাদের বিভিন্ন এলাকায় 8 ফিট 10 ফিট 15 ফিট 12 ফিট রাস্তা, এই রাস্তা দিয়ে তো 2টা গাড়ি চলতে পারে না। এতে দেখা যায় মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, ফুটপাথের উপর বাচ্চারা হাঁটে, নারীর হাঁটে, ছেলেমেয়েরা চলাফেরা করে, তখন তো সেই ফুটপাথটা পায় না। মাই কিন্তু আমার প্রথম 2018 সালে বলছে, কেছে না রাস্তা বড় করে দাও, মানুষ যেন মুক্ত থাকে, ভালো থাকে, মানুষ যেন চলতে পারে, মানুষের যেন ইনকাম সোর্স হয়, মানুষ যেন তার স্বাধীনভাবে তার সব কাজটি করতে পারে, কে গরিব ধনী সেটা বড় কথা না, কথা হচ্ছে মানুষ তার এই শহরের সব কিছু যে বুক করতে পারে। একটা রাস্তা যদি ভালো হয় তাহলে এটা গরিব মানুষও বুক করতে পারে, ধনীরাও করতে পারে, যারা কর্ম করে তারা কিন্তু সবাই স্পিডটা বাড়ে। এটা কিন্তু মাই আমার প্রথম বলে দিয়েছিল।